হাই ফ্রেন্ডস, আমি বিধান আর আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাডিস গার্ডেন। তো আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি এটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। এটা দেখতেই পাচ্ছেন যে একটা অ্যাডেনিয়ামের গাছ এখানে রয়েছে। তো এই অ্যাডেনিয়ামের দেখুন কডেক্সটা, অ্যাডেনিয়ামটা কডেক্সের জন্যই অনেকে পছন্দ করে আর এর ফুলও হয় খুব অসাধারণ। তো এই যে গাছটি আছে এটা অ্যাডেনিয়াম ওভেসাম। তো এর কডেক্সটা দেখুন, এই যে কডেক্সটা আমি করেছি এটা মডিফাইড। তো এটা আমি কিভাবে করেছি স্টেপ বাই স্টেপ টোটাল আপডেটটা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে, যারা অ্যাডেনিয়াম লাভার, যারা এই ধরনের মডিফাইড কডেক্স করতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি পরপর প্রথম থেকে কীভাবে একটা ছোট্ট গাছ থেকে এইরকম কডেক্স করলাম এবং কত সময় লাগলো পুরোটাই এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো ফার্স্ট স্টেপেই যেটা আমি করলাম সেটা হলো একটা হেলদি অ্যাডেনিয়াম ওভেসামের গাছ নিয়েছি, দেখতেই পারলেন। এবং এটাকে আমি কি করলাম, এর উপরের দেখুন ডালগুলোকে কেটে নিলাম, কডেক্সের যে মোটা অংশটা ঠিক তার একটু উপর দিয়ে কেটে নিয়েছি। আর আমি কেটে নিচ্ছি যে দিকটা রুট পার্ট আছে সেই রুট পার্ট থেকে, দেখুন এইভাবে হাফ পোর্শনটা কেটে নিলাম, ঠিক আছে। তো কেটে নেওয়ার পর এই পার্টটাও আছে, এই পার্টটা দিয়ে আমি একটা প্ল্যান আছে আমার, এটাও আপনাদের পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো যে এটা দিয়ে কীভাবে আবার গাছ করলাম আর কডেক্সটাকে কীভাবে আবার মডিফাই করলাম। তো এটা একটু দেখুন ফাঙ্গিসাইড দিয়ে দিলাম যাতে ফাঙ্গাসের ইনফেকশন না হয় গাছটা, দুদিকে এটা দিয়ে নিচ্ছি। তো আপনারা ওইভাবে করবেন, ঠিক যেভাবে প্রসেসটা আমি শো করছি ঠিক এইভাবেই আপনারা করে নেবেন। দেখুন এরকম একটা কন্টেনার নিয়েছি আমি, 50% কম্পোস্ট সার নিয়েছি আর স্যান্ড নিয়েছি, যেটা এমনি সিম্পল যে স্যান্ড হয় সেই স্যান্ড 50% মিশিয়েছি আর এর মধ্যে কডেক্সটা বসাবো। দেখুন কডেক্সটা আমি দেখুন দড়ি দিয়ে হার্ড করে বেঁধে নিয়েছি ওপরটা যাতে এটা ফিক্সড থাকে, কারণ যেহেতু নিচে কোনো রুট নেই তো গাছটা নাড়াচাড়া করলে পড়ে যেতে পারে, সেই জন্য আমি এইভাবে দড়ি দিয়ে সেট করে বেঁধে নিয়েছি যাতে এটা গাছটা ফিক্সড একটা জায়গায় থাকে। আপনারাও ঠিক এইভাবে করবেন। তো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এইটা করে আর মাঝে মাঝে অল্প অল্প করে একটু জল দেবেন গাছটা, মানে যাতে ভেজা থাকে, এই প্রচুর জল দেবেন না, অল্প একটু জল ছিটিয়ে ছিটিয়ে দেবেন যাতে ভেজা থাকে জায়গাটা। এখন যেটা দেখছেন এটা হলো থার্ড স্টেপ, এটা 3 মান্থস বয়স, মানে এই কেটে বসানোর পর দেখুন এর কীভাবে রুট বেরিয়ে এসছে গাছটির, এটাকে আবার রিপোর্ট করা হয়েছে অন্য একটা পটে, আমি এটাকে বসিয়েছি। এখন যেটা দেখছেন এটা হলো স্টেপ 4, 6-7 মাস প্রায় লেগেছে, এটাকে একটা ছোট টব উল্টে তার উপরে বসানো হয়েছে যাতে ভেতরের রুটটা মাটির নিচে চলে যেতে পারে। দেখুন এটা স্টেপ 5, এটাকে মাটি থেকে পুরো তোলা হয়েছে, দেখুন এর কডেক্সটা মোটাও হয়েছে, অনেকটা মোটাও হয়েছে দেখতে পাচ্ছেন। এটা স্টেপ 6, দেখুন আমি প্রত্যেকবারই এটা তুলে তুলে একটু উঁচু করে আবার বসিয়ে দিয়েছি, দেখুন কীভাবে মডিফাই হয়েছে কডেক্স কত মোটা হয়ে গেছে। তো তারপরে দেখুন এইটা প্রায় 2 বছরের কাছাকাছি সময়ে গাছটা এইরকম শেপ এসছে। তো দেখতেই পাচ্ছেন এখন গাছটি এই স্টেজে এসছে, এটা প্রায় 2 বছর তার একটু বেশি, 2 বছরের একটু বেশি সময়ে এই অবস্থায় গাছটা এসছে। এটা আরও নিচে রুটসগুলো চলে গেছে এবং এটা কিন্তু এবার ধীরে ধীরে যত বয়স বাড়বে এটা কিন্তু কডেক্সগুলো আরও মোটা হবে।
তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করব অ্যাডেনিয়াম প্রেমীদের ভিডিওটি ভালো লাগবে। তো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।